হ্যালো ফ্রেন্ডস, জাস্ট লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই সকলে ভীষণ ভালো আছো। ভালো থাকো, ভালো রাখো সবাইকে। চলো আজকে তোমাদের একটা গুড নিউজ দেবো, সাথে একটা ব্যাড নিউজও দেবো। গুড নিউজটা হচ্ছে আজকে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়েছে, এটা সবটাই তোমাদের জন্য। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাকে সহযোগিতা করো, ভালোবেসো, আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। আচ্ছা, অনেকের কাছে এটা হয়তো খুব কম হবে, তবে আমার কাছে এটা অনেকটাই সত্যি কথা বলতে। আর ব্যাড নিউজটা হচ্ছে যে বেশ দুদিন আগে, দুদিন, হ্যাঁ একদিন, দেড় দিন মতো আগে আমার চ্যানেলে একটা স্প্যাম আসে। তো সকালবেলা উঠে যেরকম নর্মালি ফোন দেখি আর কি, দেখলাম গুগল থেকে একটা মেইল এসছে, তো ইউটিউব থেকে পাঠিয়েছে। কি পাঠিয়েছি, আমি কারোর কমেডি, কোনো ক্রিয়েটারের তো নিজস্ব তৈরি করা কোনো কমেডির উপরে আমি ভিডিও তৈরি করেছি, তো সেইটাতে সে নাকি স্প্যাম দিয়েছে। লেখা ছিল যে আমাকে 30 দিনের মধ্যে ভিডিওটা ডিলিট করতে হবে, না হলে পরে অন্যরকম চ্যানেলে অন্যরকম অন্য কিছু ক্ষতি হতে পারে। তো এটা হচ্ছিল ইউটিউবের মেয়ে নিয়ে কথা, আর চ্যানেলটা একটু ডাউন হয়ে যাবে, সেটাকে গ্রো করতে আমার সময় লাগবে, এটাও ছিল তার সাথে লেখা। আর অনেক কিছু লেখা ছিল। যাই হোক, সব থেকে বড় কথা যে কোনো বড় ইউটিউবার কারোর চ্যানেলে স্ট্রাইক কিংবা স্প্যাম মারতে গেলে ভেবে করে, এগুলো যারা করে তারা চিরিং চ্যারিং, ঠিক আছে, মানে বড় ইউটিউবরা কখনো করে না। আর কারোর কমেডি নিয়ে আমি কোনো রকম কিছু তো তৈরি করছি, বানাচ্ছি, সেটা তো অনেক মানুষ তৈরি করছে, আমি তো একা নই, তো অনেক মানুষ কমেডির উপরে ভিডিও তৈরি করছে, অনেক মানুষই গানের উপর, কারোর নিজস্ব ক্রিয়েটাররাও এরকম আছে, এরকম নাম দিলাম, নাম বললাম না আমি, তাদের অনেক কমেডি নিয়ে অনেক কমেডি করছে, তো তারা তো কখনো আমি শুনিনি যে স্প্যাম মারে মানে করে বা স্ট্রাইক মারে। বড় ইউটিউবরা অ্যাকচুয়ালি এরকম করে না, যেটা করে হচ্ছে ছোট ইউটিউবরা বা ফ্রেন্ড সার্কেল থেকেও আসতে পারে। তো আমি জানি না এটা কে করেছে, সত্যি কথা বলতে আমি জানি না এটা কে করেছে বা কী জন্য করেছে, কী কারণে করলো, কার আমি বাড়া ভাতে ছাই দিলাম, যা বুঝলাম আমার জীবনে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। শুভাকাঙ্ক্ষী বললাম, শোভা কি বলিনি, কারণ এটাকে আবার ডবল মিনিং করবে না। যাই হোক, এটাতে আমার দুদিন ধরে যে ভিডিও ছেড়েছি, চ্যানেলটা আমার গ্রো করতে একটু সময় লাগবে, যা বলেছে অনেকটাই ডাউন হয়ে গেছে। আমি দুদিন ধরে ভিডিও ছেড়েছি, একদমই ভিউজ খাইনি, একদমই ভিউজ খাইনি। কালকে আমি ইউটিউব মানে দেখে মানে সব কিছু জানার বোঝার চেষ্টা করি যে এটা কেন আসে, কী জন্য আসে, আমি জানতামই না ইস্যু সম্পর্কে কোনো, সত্যি কথা বলতে সম্পর্কে কিছু জানতামই না এর কোনো তথ্য। তো আমি কালকে ইউটিউব দেখে শুনে বুঝে যা বুঝলাম যে এটা আমার ঠিক হতে একটু সময় লাগবে। তো কে এটা করলো বা কেন করলো, ইদানিং আমার চ্যানেলটা একটু ফাস্ট গ্রো করছিলো, আমি জানি না কেন, এটা আমার কিসমত, তো সেই কারণে করলো, বা অনেকেই এটা ফলো রাখে যে আমার কত বাড়ছে, কত কমছে, কত কী হচ্ছে না হচ্ছে, কে করলো না করলো সত্যি কথা বলতে আমি জানি না। কিন্তু যেই করিস ভাই করিস, মানে এটা করে আলটিমেটলি কী হয়, কারোর কাউকে বাস দিলে পরেও নিজের বাসটা কিন্তু পরে কিন্তু ভগবান যে কেউ তাকেও দেয় আর কি। অ্যাকচুয়ালি তো কাউকে কিছু খারাপ কিছু করার আগে ভেবে করা উচিত যে সেই খারাপটা আমার সাথেও হতে পারে, এটাই আর কি বলবো। আমি যে করেছো আমি আমি তারও খারাপ চাই না, সে আরও এগিয়ে যাও, তার আরও ভালো হোক, আমি এটাই চাই। কারণ কী বলো তো, খারাপ করলে খারাপ হয়, এটা আমি মানি, নেগেটিভ জিনিস এরকম একটা, তুমি যদি কারোর সাথে কিছু করো বা কাউকে যদি কিছু বলো, সেটা তোমার দিক দিয়ে রিটার্ন আসবেই, এটা তো মানতে হবেই, আজ না হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, আসবেই, বস আসতে বাধ্য। তো আমি তাকে বলবোও না কোনো খারাপ কথা, তবে যা বুঝলাম যতটা জীবনটা সোজা সরল ভেবেছিলাম ততটা নয়। ইউটিউবে এসে আমি অনেক কিছু, অনেক ধরনের জ্ঞান উপার্জন করেছি, ইউটিউব সম্পর্কও করেছি, মানুষ সম্পর্কও করেছি, অনেক কিছুই হয়েছে, খারাপ হয়নি, মন্দ হয়নি, তবে জিনিসটা আমার জন্য ভালোই হয়েছে। আর যাই হোক, এরকম করার আছে কারোর সাথে এরকম করার আগে একটু ভেবে করো, কারণ কোনো নতুন যারা ইউটিউবার চ্যানেল খুলছে তারা কিন্তু অনেকটা আশা নিয়ে খোলে যে আমি আমার নিজের কিছু অ্যাক্টিভিটিস, নিজের কিছু দেখিয়ে একটা জায়গা পজিশন তৈরি করার চেষ্টা করবো। দেখবো আমি না খেয়ে মরে যাচ্ছি না, ঈশ্বরের কৃপায় আমার খাওয়া দাওয়া, শান্তিতে ঘুম, এটুকু আমার জীবনে আছে। তো এটা তৈরি করা আর কি, নিজের থেকে কিছু তৈরি করা, নিজে কিছু অ্যাক্টিভিটিস দিকে নিজে ভালো কিছু করবো এরকম একটা চিন্তাভাবনা, তার জন্য আমার খুব একটা যে কিছু লস হয়ে যাবে এরকম না, তবে একটা অনেকটা খারাপ লাগা, একটা কষ্ট ওই জায়গাটা তৈরি হবে আর কি, যে একটা কিছু তৈরি করার চেষ্টা করছিলাম আমি পারলাম না, আমি ফেলিওর হয়ে গেলাম, এটাই আর কি। তো নেক্সট বার করার আগে ভেবে করিস, ঠিক আছে, আর কিছু বলবো না। আর যদিও আজকে আমার জীবনে আর একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে আমার 12th অ্যানিভার্সারি, সবাইকে বলবো।
তো এই দিনটা নর্মালি কাটাবো, সেরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি কয়েকদিনের মধ্যে একটু দূরে একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে, জানতেও পারবে। তো যাই হোক, আমাকে সহযোগিতা করো, ভালোবেসো, সাপোর্ট করো, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো এই স্পাম জিনিসটা আমার জন্য খুব একটুখানি হলেও দুঃখজনক ব্যাপার ছিল, কিন্তু ইউটিউব ঘেঁটে পরে মানে দেখে শুনে যা বুঝেছি যে ঠিক হতে একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে, খুব একটা বেশি কোনো প্রবলেম হবে না। নতুন চ্যানেলের ক্ষেত্রে স্প্রাম বা স্ট্রাইক এলে পরে সত্যি একটু মনটা খারাপ হয়ে যায়, আমারও হয়েছিল, কারণ আমার শর্টগুলো একদমই ভিউয়ার্স খাচ্ছিল না, একদম একদমই খাচ্ছিল না। কালকে রাতের একটা ছেড়েছিলাম, তো সেটাতেই একটু ভিউয়ার্স খেতে, তাতেই আমার 500 সাবস্ক্রাইবার দেখলাম হয়েছে। যাই হোক, বাকিটা নাসিব, সবাই ভালো থেকো। এখানে ভিডিওটা শেষ করলাম, আমার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করো।